ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট এজেন্ডায় স্থান পেয়েছে বাংলাদেশের মানবাধিকার ও নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গ। পার্লামেন্টে বিতর্কের আয়োজন করা হয়েছিল হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ শিরোনামে। বিতর্কের বিষয়বস্তু ছিল বাংলাদেশের মানবাধিকার, আইনশৃঙ্খলা বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ড এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এবার বিতর্কের পর বাংলাদেশ নিয়ে ভোটের আয়োজন করেছে ইউরোপীয় পার্লামেন্ট। আরো বিস্তারিত দেখুন শেখ ফরিদের প্রতিবেদনে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এক যৌথ প্রস্তাবে নাগরিক ও রাজনৈতিক অধিকার চর্চার বিষয়ে আন্তর্জাতিক চুক্তি অনুসরণের আহ্বানও জানিয়েছেন তারা। পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, মানবাধিকার কর্মী ও ধর্মীয় সংখ্যালঘুদের কাজের নিরাপত্তা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে। 13 সেপ্টেম্বর ফ্রান্সের স্টার্সবুর্গে প্রস্তাবটি নিয়ে পার্লামেন্ট অধিবেশনের বিতর্কে অংশ নেয় 6 সদস্য। ইউরোপীয় পার্লামেন্টের মধ্যে ডানপন্থী, সোশ্যাল ডেমোক্রেট, বামপন্থী সহ এই প্রস্তাব এনেছে 7টি গ্রুপ। প্রস্তাবে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বাংলাদেশে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগের কারণে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে 2024 সালে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে অধিকারের মামলা শীর্ষক প্রস্তাবের উপর স্ট্রাসবুর্গে 14 সেপ্টেম্বর ভোটাভুটি হওয়ার কথা। প্রস্তাবে বলা হয়েছে বিচার বহির্ভূত হত্যা, গুম, মত প্রকাশের স্বাধীনতা ও শ্রমিকদের অধিকার খর্ব করা সহ বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। ইউরোপীয় পার্লামেন্ট প্রস্তাবে মানবাধিকার সংগঠন অধিকার প্রসঙ্গে বলা হয় অনতি বিলম্বে প্রতিনিধিদের বিরুদ্ধে আনা সব অভিযোগ নিঃশর্তভাবে প্রত্যাহার এবং সংগঠনটির নিবন্ধন পুনরায় চালু করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। নাগরিক সমাজের সংগঠনগুলো যেন অনুমোদিত বিদেশি অনুদান কাজে লাগাতে পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধ জানানো হয়েছে। বলপূর্বক অন্তর্ধানের অভিযোগ তদন্তে একটি বিশেষ ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতিসংঘের সঙ্গে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকারকে উৎসাহিত করা হয়েছে প্রস্তাবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আদালতে শুনানির অংশগ্রহণের অনুমতি দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। প্রস্তাবে সরকারের প্রতি পুনরায় আহ্বান জানানো হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার জন্য। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নে উৎসাহিত করা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা তাদের প্রস্তাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরতে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, ইইউ প্রতিনিধি ও বাংলাদেশের সদস্য রাষ্ট্রগুলোর দূতাবাসকে অনুরোধ জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।